বন্যার সময় সেখানেও আমাদের ট্রান্সপোর্টেশন লিমিটেশন এর কারণে সেখানে আমাদের ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে চতুর্থত তো যশোরের একটা টিমকে আমাদেরকে এক লক্ষ টাকা খরচ হয়েছে মোট আমাদেরকে বারো লক্ষ ছয় হাজার পাঁচশো টাকা বারো লক্ষ পাঁচশো টাকা শুনেছেন তো আদার অর্গানাইজেশন এখন দেখেন এই পুরোটা কিন্তু আমরা আদার অর্গানাইজেশন অন্য কোনো কাজে দেই নাই সেটা হচ্ছে বন্যার কাজে আমরা সেখানে দিয়েছি সুতরাং বন্যার কাজে আমরা মানুষ থেকে টাকা আমাদেরকে মানুষ বিশ্বাস করে দিয়েছে এবং আমরা সেটা হচ্ছে বন্যার কাজে আমরা পাঠিয়েছি দ্বিতীয় যে আমাদের করেছেন সেটা হচ্ছে আমরা ব্যর্থতা মেনে দেখেন দেখেন স্বচ্ছতা নিচ্ছি নিশ্চিত করার জন্য আপনি আমাদেরকে বলেছেন যে পুনর্বাসন কাজ এখন আমরা শুরু করতে পারিনি ব্যাপারটি কিন্তু এমন না পুনর্বাসন কাজের একটি প্রক্রিয়া হচ্ছে ফিল্ড অ্যাসেসমেন্ট অর্থাৎ ব্যাপারটা এমন না যে আমি টাকা নিয়ে কারণ আমরা জানি দুর্যোগের তিনটা স্তর রয়েছে দুর্যোগ পূর্ববর্তী দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী এবং দুর্যোগ পরবর্তী ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট সেটাই হচ্ছে সবচেয়ে ব্যয় বেশি হয় এবং সেটা কিন্তু এমন না যে আমি মুড়ি চিরা কিনে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিব বরং সেটা হচ্ছে আমাকে ফিল্ড অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে নির্ধারণ করতে হয় যে আমার কোন এলাকায় কয় টাকা খরচ করতে হবে কোন বাড়ির জন্য কয় টাকা খরচ করতে হবে এই সময়টার মধ্যে ফিল্ড অ্যাসেসমেন্ট আমাদের সম্পূর্ণ হয়েছে এবং সরকার সেটা সম্পূর্ণ করেছে এবং আগামীকাল যখন আমি আট কোটি টাকা সেখানে দিচ্ছি ব্যাপারটা এমন না এই আট কোটি টাকা দেওয়ার পর থেকে সেখানে কাজ শুরু হবে কাজ চলমান রয়েছে আমরা আট কোটি টাকা দেওয়ার পরে কাজটা সেখানে হয়তো একটি হবে এবার আসেন আপনি আমাদেরকে বলছেন যে সক্ষমতার ঘাটতি আছে কিনা বাকের এবং সার্জিস ইতিমধ্যে বলেছে যে এই ধরনের কাজ স্ব উদ্যোগে করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্টের এর প্রয়োজন হয় হিউম্যান রিসোর্সের এর প্রয়োজন হয় এবং এটা প্রিভিয়াস টেকনিক্যাল সাপোর্ট এর প্রয়োজন হয় এবং প্রিভিয়াসলি অর্গানাইজ একটা গ্রুপের প্রয়োজন হয় সেটা আমাদের মানতে কোনো সমস্যাই নেই সেখানে নিশ্চয়ই আমাদের লিমিটেশন ছিল সেই জন্যই আমরা গভর্নমেন্টের সাথে কোলাপ করে আমরা সেখানে কাজটা করছি বুয়েট এবং আমাদের যে রিসার্চ এক্সপার্ট রয়েছে তাদের সাথে কোলাপ করে আমরা সেখানে কাজটা করেছি যাতে করে কারণ টাকা মানুষকে দিয়ে দিয়ে দেওয়ায় মুখ্য না বরং আমার ইউটিলাইজেশন অফ রিসোর্স আমাদের গুরুত্ব আমাদের রয়েছে অর্থাৎ টাকাটা যেন ঠিক জায়গায় ঠিক মানুষের কাছে প্রপার ইউটিলাইজ হয় এই প্রপার ইউটিলাইজেশনের জন্য কিন্তু আমরা অডিট করেছি এবং সেখানে প্রত্যেকটা সিঙ্গেল পয়সার আমাদের হিসাব রয়েছে সুতরাং আপনি যেটা বলেছেন যে ব্যর্থতা সক্ষমতার জায়গা থেকে ব্যর্থতা সেটা আংশিকভাবে সেটা পূর্ণাঙ্গভাবে সত্য না